আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশি ব্লগ আর আশা আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কালারফুল পাটি সাপটা পিঠা সেটা কীভাবে তৈরি করবো সেটা আজকে আমি দেখাবো তো বন্ধুরা এর আগে আমি আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে আমি একটু অসুস্থ আর গলাটা খুব বসে গেছে যার কারণে আমি তিন চার দিন ভিডিও আপলোড করতে পারিনি তো এই ফাঁকে দিয়ে তাও আমি ভিডিও একটু আপলোড করতেছি আপনাদের জন্য তো আমার যদি কথা সেরকম যদি ই না হয় তাহলে সরি এখানে আমি পোলাও চাল আমি নিয়েছি এটা একদম আমি একটু ব্লেন্ডার করে নিয়েছি এখানে আমি দুই মতন দুই মুঠের মতন আমি পোলাও চাল নিয়েছি নিয়ে তারপরে আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছি ঠিক আধা আধা করে আর এখানে দেড় কেজি দুধটাকে আমি আধা কেজি মতন আমি জাল দিয়ে নিয়েছি দেড় কেজি দুধ শুকিয়ে শুকিয়ে আদা আধা কেজি করেছি তো পোলাও চালটা দিয়ে দিয়েছি দিয়ে এটাতে লবণ দিয়ে এখন এটাকে আমি একটু ভালো করে একটু নেড়ে চড়ে তিনটি এলাচ তিন চারটি এলাচ দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে আমি দিব গরম মশলা চার পাঁচটি দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু আসলে আপনাদের সাথে খুব জোরে আমি কথা বলতে পারতেছি না কেন আমার গলায় খুব সমস্যা হচ্ছে তো এই জন্য আমি একটু আস্তে আস্তে বলতেছি আপনি ঠিক একটু বুঝে নেবেন কষ্ট করে তো এখানে আহ সুজি নিয়েছি আমি দুই চামচের মতন আমি একটু সুজি নিয়েছি নিয়ে এটাকে আর একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে তারপরে এটা আমি চুলাতে বসিয়ে দিব তো আমি কিন্তু অলরেডি চুলার মধ্যে পাতিলটা বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে এটাকে যতক্ষণ পর্যন্ত এটা বলক না আসবে এবং আস্তে আস্তে শুকানো এবং ঘন না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাট দিয়ে থাকবো কেন এটাকে যদি না নাড়ি তাহলে এটা লেগে যাবে তল দিয়ে আর এখানে আমি একটু ফুড কালার অরেঞ্জ কালার আমি একটু দিব কেন আমি পাটি সাপটাটা আমি অরেঞ্জ কালারের আমি পাটি সাপটাটা বানাবো এই যে আমি কিন্তু একটু দিয়েছি তো আমার অরেঞ্জ কালারটা সেরকমভাবে হয় নাই যার কারণে এখানে আমি আরেক ফোটার মতন আমি দিয়েছি এখানে দুই ফোটা দিয়েছি আবার দিয়ে এখন এটাকে আমি অনাবর্তন নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হবে এবং না শুকাবে এই খিসাটা এটা হচ্ছে পাটি সাপটার খিসা যতক্ষণ পর্যন্ত এই খিসাটা ভালো করে না শুকবে ঘন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অল্প আচে এটাকে একটু ভালো করে আমরা এটা নাড়তে থাকবো তো আমি আরেকটু অরেঞ্জ কালার দিয়ে এ দেখেন এখন এটাকে ঠিক আমার অরেঞ্জ কালার যেরকম মালটা কমলা হ্যাঁ এটা যেরকম মালটার যে কালারটা থাকে এখন পারফেক্ট সে কালারটা হয়েছে অরেঞ্জ কালার তো এখন এটাকে আমি অনাবদত নাটতি থাকবো তো বন্ধুরা এর মধ্যে আমি আপনাদের একটা টিপস দিচ্ছি সেটা হচ্ছে এই জিনিসটা যখন বানাবেন তখন বাসায় চালের গুড়া পোলাও চাল এবং সিদ্ধ চাল মিলিয়ে ভিজিয়ে তারপরে আপনি এটাকে আপনার যে গোলাটা বানাবেন সেই গোলাটাকে কতক্ষণ ভিজিয়ে তারপরে আপনার গুড়া করে চালনিতে নিতে চেলে তারপরে করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব দেখেন এটা কিন্তু আমার শুকানো হয়ে গিয়েছে এখন এটাকে আমি চিনি দিচ্ছি চিনিটা হচ্ছে কেউ হয়তো বা কম খায় বেশি খায় মিডিয়াম খায় আপনি পছন্দ মতন আপনি মিষ্টিটা দিতে পারেন সেই আন্দাজে আপনি মিষ্টি মিষ্টিটা দিবেন আপনি পছন্দ মতন মিষ্টিটা দিবেন এখন এটা আমি অনাবতন আবার নাড়তি থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে এবং এটা না শুকাবে আর আমি যদি এটা যদি বন্ধুরা একটু ভালো করে না নাড়ি নাড়াটা যদি বন্ধ করে দিই তাহলে আমার নিচে দিয়ে পাতিলের নিচে এই খিসেটা লেগে যাবে তো তখন লেগে গেলে এটা পুরা পুরা একটা গন্ধ হবে যার কারণে এটা এই কারণে এটা অনাবন্ত নাড়তে নাটতেছি আসলে বন্ধুরা আমার আমি খুবই অসুস্থ অ্যাকচুয়ালি আমি কথা বলতে পারতেছি না তাও আমি দু তিন দিন আমি ভিডিও আপলোড করিনি যার কারণে শরীর খারাপের জন্য ভিডিও আমার দিতেই হবে কেন বন্ধুরা আপনারা আছেন আমার পাশে আর আমি চাই সবাই সবসময় আমার পাশে থাকেন এবং নতুন নতুন আপু নতুন নতুন ভাইয়ারা সবাই যেন আমার পাশে থাকে তাহলে আল্লাহ আমাকে তাড়াতাড়ি দোয়া করবেন তো এই যে আমি যে চালের গোড়াটা কথা আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম এখানে কিন্তু আমি সিদ্ধ চাল নিয়েছি আমি দেড় কেজি সিদ্ধু চাল নিয়েছি আর আধা কেজি মতন পোলাও চাল দিয়েছি দিয়ে তারপর এটাকে আমরা ভাঙায় নিয়ে আসছি তো এখন এটাকে চেলে এখন জাস্ট এক কাপের মতন এখানে আমি একটু ময়দা অ্যাড করেছি করে এখন এটাকে যে আমি দুই চামচের মতন এখানে চিনি দিব এটাও আমি একটু কালারফুল করব। এটাকেও আমি অরেঞ্জ কালারে একটু করব তো এই যে লবণ দিয়ে এটাকে একটু ভালো করে একটু নেড়ে চেরে নেচ্ছি ভালো করে হাত দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেচ্ছি আর এখানে নিয়েছি কুশুম কুসুম এই যে গরম পানি আমি এখানে গরম পানিটা গরম পানিটা এমন ভাবে দিতে হবে মানে আপনি বুঝবেন যে এটা ঘনটা পারফেক্ট ভাবে হয়েছে সেরকমভাবে বেশি পাতলাও না বেশি ঘনাও না এ দেখেন এটা ঠিক যেমন ভ্যাশন গোলায় সেম ভ্যাশনের মতনই এটার ডোটা হবে মানে গোলানোটা হবে আর এই যে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি লেমন কালার দিয়ে সরি বন্ধুরা লেমন না অরেঞ্জ কালার অরে color কালারটা দিয়ে এটাকে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি এটা যেই ঘন ইটা আমাদের দোটা ঘন যেই ই সেটা এখন আমি এই যে একটা ফ্রাই প্যানে আসলে আমার ফ্রাই প্যানটা অনেক বড় একটু ছোট হলে একটু ভালো হয় তাহলে পিঠাগুলা একটু চারো পাঁচ দিয়ে ছড়ে ছড়িয়ে যায় তাহলে পাতলা হয় তো তাও আমি আপনাদের আসলে আমি সেরকমভাবে পারি না তাও বন্ধুরা আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম কারণ আমার আম্মু পার্টিসেপ্ট পিঠাটা খুবই সুন্দর করে বানাইতে পারে নেক্সটে কখনও আম্মু যদি পিঠা বানায় তাহলে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে এটা ফ্রাই অতটা অনেক বড় অতটা ছোট না যার কারণে এটা কিছু জায়গা হচ্ছে গোল কিছু জায়গা হচ্ছে না তা আমি সুন্দর করে যে পুরাটা জায়গায় ছড়িয়ে দিয়েছি এখন যে খিসাটা ছিল এখন সেই খিসাটা এটার মধ্যে দিয়ে দিব এ দেখেন এটা কিন্তু পুরাটা জায়গায় কি সুন্দর করে আহ হয়ে গিয়েছে এবং এটা কিন্তু একটু ছিদ্র ছিদ্র হয়েছে তো যখন এটা একটু ছিদ্র ছিদ্র হয়ে যাবে তখনই মনে করতে হবে যে এটা ঠিক পারফেক্ট ভাবে হয়েছে গোলটা আর আপনি যখন গোলাটা গুলবেন তখন কমপক্ষে আধা ঘন্টার জন্য আপনারা রেখে দিবেন এই যে এটাকে এখন সুন্দর করে আমি পাটি সপ্তাহের মতন যে ভাজটা সেই ভাজটা দিয়েছি এই যে দেখেন আমার জিনিসটা কিরকম হয়েছে আসলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি একটু ভালো করে উলটিয়ে নিচ্ছি দেখেন এটা ঠিক পাটি সাপটার মতন কি সুন্দর একটা ই হয়েছে এখন এক এক করে আমি সবগুলা আমি বানিয়ে নিব এই যে আরেকটা আমি ব্রাশ দিয়ে আমি তেলটা চারোপাশে একটু সবিন তাল মেখে নিচ্ছি অ্যাকচুয়ালি বন্ধুরা এই ফাঁকে দিয়ে এটা বানাইতে বানিতে বানানো বানাইতে বানাইতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমাদের আগের অঞ্চলে যেমন আমার আম্মুরা আমার নানি দাদি আসলে তখন তো খুব ছোট ছিলাম দেখিনি আমার আম্মুদেরই দেখেছি আমার খালাদের দেখেছি তো তারা অ্যাকচুয়ালি যেমন এখন কড়াইতে তেল তেল ব্রাশ করার জন্য এখন ব্রাশ বেরোয় বেরোয় তো আসলে আগে সেটাও ছিল না আগে কি করতো একটা চিকুন একটা লাঠির মতন নিয়ে ব্যাতের মতন যেরকম ওরকম নিয়ে কাপড় দিয়ে পেঁচিয়ে তারপরে ওটাকে সুন্দর করে বেঁধে তারপর একটা কাপড় মধ্যে তেল নিয়ে তারপরে পুরোটা কড়াইয়ের মধ্যে মেখে মেখে নিত তো আসলে চলে আগের যুগ আর এখন যুগ কতটা চেঞ্জ হয়েছে বলা যায় না তো দেখেন এক এক করে আমি বানিয়ে নিচ্ছি এবং সব কয়েকটি কিন্তু আমি এরকম ভাবে আমি একটুখানি দিয়ে দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি পাটির সাপ্তাহ মতন আর আমার কাছে মনে হয় যে পাটির পিঠার মতন সহজ আর কিছুই নাই কেন অনেক আপুরা পারে না যারা তাদের কাছে অবশ্যই কঠিন লাগবে কিন্তু আমার কাছে খুব সহজই লাগে আমার কাছে মনে হয় এটার মতো সহজ আর পিঠা নাই অ্যাকচুয়ালি গোল গোলাটা যদি সুন্দর করে ওটাকে মাখানো হয় ই হয় তাহলে পারফেক্টভাবে পার্টিসাপ্তা পিঠা হয় এবং ভাঙিয়েও না দেখেন আমার এটা কিন্তু একটু ভাঙে নাই দেখেন এ পাশ আর ও পাশ কিভাবে বন্ধুরা হয়েছে দেখেছেন অনেক সুন্দর হয়েছে তো দেখেন বন্ধুরা আমার সব কটি পিঠা এক এক করে বানানো হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকে আমার এই কালারফুল পাটিসাপ্তা পিঠা অরেঞ্জ কালারের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এমন কমেন্ট করে জানাবেন আর ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত Allah hafez